ভদ্রতা নম্রতা এসবই কিন্তু মাটির গুণ। দীর্ঘ 20 বছর ধরে গানের সাধনা করে আসছে এক ব্যক্তি, বাড়ি তার বর্ধমান। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আমরা কথা বলতে চলেছি মিলন কুমারের ব্যাপারে। বর্তমানে নেট দুনিয়ায় মোটামুটি ভাইরাল বর্ধমান জেলার মিলন কুমার। দারিদ্রতা ও প্রতিকূলতার মধ্যেও, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও, দীর্ঘ 20 বছর ধরে তিনি যেভাবে গান গেয়ে আসছেন আপনার বোঝার উপায় নেই। আপনি অরিজিনাল গান শুনছেন নাকি কভার সং শুনছেন? আজিজ থেকে রফি, কেকে বা কুমার শানু, সব শিল্পীরই কপি ভার্সন হলো মিলন কুমার। কপি ভার্সন এই কথাটি এই কারণেই বললাম, তার কারণ আমাদের মধ্যে হয়তো আজকে আর কেকে নেই, কিন্তু আমরা ইচ্ছা করলেই মিলনদাকে সামনে বসিয়ে তার মুখ থেকেই হুবহু কেকের মতো বা কেকের গলায় বা কেকের কণ্ঠের গান শুনে নিতে পারবো। দীর্ঘ 20 বছর ধরে গানের কাজ করে আসলেও মেলেনি গানের জগতে সেই রকম স্বীকৃতি। তার যে কণ্ঠের শক্তি, তা হয়তো কোনো গুণী ব্যক্তির সুনজরে আসলে সুযোগ পেত বড় বড় সিনেমায় গান গাওয়ার। তাই যারা গান ভালোবাসেন, মিলন কুমারকে ভালোবাসেন, ভালোবাসেন বর্ধমান জেলা ও তার মাটিকে, তারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন। কে জানে, হয়তো আপনাদের এই লাইক এবং শেয়ারের মধ্য দিয়েই মিলন কুমার এবং তার জেলা বর্ধমান পেয়ে যাবে তাদের যোগ্য সম্মান। कोई किसी को रोता है, कोई किसी को रोता है, कोई किसी को रोता है, कोई किसी को रोता है। घर घर में ये मातम है,